নমস্কার। আজ মহাশিবরাত্রির দিন, চতুর্দশী চলাকালীন অবশ্যই এই একটি খাবার গ্রহণ করুন, মনের মলিনতা দূর হবে, ভগবানের কৃপায় সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং বিশেষ করে এই বিশেষ খাবারটি গ্রহণ করলে আজকের দিনে জীবনের সার্থকতা আসে, বহু সাধনার ফলপ্রাপ্তির স্বরূপ হিসাবে এই খাবারটি কিন্তু শাস্ত্রে বিবেচিত করা হয়েছে। যাই হোক, কোন খাবারটি অবশ্যই আজকের দিনে আপনারা এক কোণা হলেও মুখে তুলবেন সেটা জানার পূর্বে বিশেষ কয়েকটা প্রশ্ন বা খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আপনাদের জানাটা কিন্তু একান্তই প্রয়োজন, সেগুলো প্রথমে জেনে নিন। বিশেষ করে যারা আজ শনিবার দিন অর্থাৎ শিব পুজো করছেন তাদের কিন্তু এই বিষয়গুলো অবশ্যই বলতে পারি জেনে রাখা প্রয়োজন। আচ্ছা দেখুন, অনেকেই জানতে চেয়েছেন 8ই মার্চ শুক্রবার না 9ই মার্চ শুক্রবার শিবরাত্রির ব্রতটা করা কতটা সব থেকে শুভ, মানে কোন দিনটাতে মানে শিবরাত্রির ব্রত করলে তা সব থেকে শুভ বলে গণ্য করা হয়েছে। এই বিষয়ে আপনাদের প্রচুর কমেন্ট কিন্তু আমার কাছে এসছে। সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো, যেহেতু দুটো মতে এবছর শিবের পুজো হচ্ছে, সেক্ষেত্রে যেটা স্মার্ত মত রয়েছে সেক্ষেত্রে আপনারা গতকাল অর্থাৎ শুক্রবার দিন যারা শিবরাত্রির ব্রত পালন করেছেন, 4 প্রহর ব্যাপী রাত জাগরণ করে শিবলিঙ্গের অভিষেক করেছেন সেটাও সঠিক, এবং গোস্বামী মতে যারা আজ অর্থাৎ 9ই মার্চ শনিবার দিন পূজা অর্চনা করবেন সেটাও কিন্তু সঠিক। দেখুন, সব থেকে বড় বিষয়টা হলো বা আমাদের মূল উদ্দেশ্যটা হওয়া উচিত কিভাবে দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করা যায়। সেক্ষেত্রে মনে ভক্তিভাব রেখে আপনি শুক্রবার দিন শিবলিঙ্গের জল অভিষেক করেছেন তাতেও কোনো সমস্যা নেই, এবং আজও করতে পারেন এতেও কোনো সমস্যা নেই। যাই হোক, অনেকেই বলবেন এক্ষেত্রেও যে শুক্রবার তো উদয়া তিথিতে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে চতুর্দশী তো লাগেইনি, চতুর্দশী লেগেছে রাত 8টার সময়, সেক্ষেত্রে কিভাবে শিব পুজো করা যায়, এই প্রশ্নটিও আমার কাছে এসছে। দেখুন, শিবরাত্রি কথার অর্থটা কি, শিবের রাত্রি, শিব পূজার রাত্রি, এইখানে রাত্রিকালীন পুজোটাকে বেশি গুরুত্বপূর্ণ প্রদান করা হয়েছে, এবং শিবরাত্রি সবসময় জেনে রাখুন প্রদোষকালে সম্পন্ন করা হয়। সেক্ষেত্রে যারা শুক্রবার দিন ব্রত পালন করছেন, 4 প্রহর ব্যাপী শিবলিঙ্গে জল অর্পণ করছেন সেটাও সঠিক, এবং যারা আজ করছেন সেটাও সঠিক, কারণ দুটো মত আমি আগেই বললাম আলাদা। স্মার্ত মতে হয়েছে শুক্রবার দিন এবং গোস্বামী মতে হবে আজ অর্থাৎ শনিবার দিন, এতে কোনো সমস্যা নেই। যাই হোক, দ্বিতীয় বিষয়টি হলো যারা আজ শনিবার দিন শিবরাত্রি ব্রত পালন করবেন তারা কখন শিবের মাথায় জল ঢালবেন, সেক্ষেত্রে অবশ্যই যেহেতু চতুর্দশী থাকছে আজ সন্ধ্যা 5টা 43 মিনিট পর্যন্ত, সেক্ষেত্রে এই সময়টির মধ্যে আপনারা আপনাদের ইচ্ছে মতন যখন খুশি যে কোনো শিব মন্দিরে হোক বা নিজের ঘরে যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে সেখানে জল অর্পণ করতে পারবেন বা পঞ্চামৃত দিয়ে শিবজির অভিষেক করতে পারবেন। আচ্ছা, এরপর তৃতীয় বিষয়টি হলো আপনারা তো আজ শিবলিঙ্গে জল বা পঞ্চামৃত অর্পণ তো করবেন বা করেছেন, শিবজির পূজা অর্চনা করবেন, তাহলে পারণটা কখন করবেন, এই বিষয়ে জানতে চেয়েছেন অনেকে, আমি জানিয়ে দিচ্ছি। দেখুন, এক্ষেত্রে 10ই মার্চ রবিবার 9টা 51 মিনিটের পূর্বে পারণ প্রক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গের প্রক্রিয়া সমাপন করার চেষ্টা করবেন, এবং যারা বাংলাদেশ থেকে দেখছেন আমাকে তারা জেনে রাখুন তারা 10টা 21 মিনিটের মধ্যে পারণ সমাপন করার চেষ্টা করবেন 10ই মার্চ রবিবার দিন। আচ্ছা, আরেকটি বিষয় বলে দিচ্ছি, উপবাস ভঙ্গ যখন করবেন সেক্ষেত্রে সকাল সকাল স্নান করে নেবেন, বিশেষভাবে শিবজির পুজো অর্চনা করবেন মনে ভক্তিভাব রেখে, তারপরে মঙ্গল আরতি করবেন, এবং তারপরে ভগবানের প্রসাদ, প্রভু পরমেশ্বরের প্রসাদ মুখে নিয়ে আপনারা কিন্তু উপবাস ভঙ্গ করতে পারেন, এবং যাবতীয় পঞ্চ রবিশস্য গ্রহণ করতে পারেন যদি পারণটা ঠিকঠাকভাবে একবার করে নিতে পারেন। এখানে পারণ পূজা বলতে বলা হয়েছে আপনারা যে উপবাস করেছেন আজ সেটার ভঙ্গটাকে বলা হয়েছে, মানে উপবাস ভঙ্গটিকেই বলা হয় পারণ পুজো, এবং এটি শাস্ত্রমতে খুবই মাহাত্ম্য দেওয়া হয়েছে, কারণ ঠিকঠাকভাবে পারণ না করলে বা উপবাস ভঙ্গ না করলে কি হয়, শিবরাত্রি পুজো যে আপনারা করেছেন, উপবাস যে দিয়েছেন, তার যে শুভত্ব ফল, তার যে পূর্ণ ফল
সেটা কিন্তু সম্পূর্ণভাবে মানে পূর্ণাঙ্গভাবে অর্জিত করা যায় না, প্রাপ্তি করা যায় না। সেক্ষেত্রে পারণ পুজো বা উপবাস ভঙ্গের নিয়মটা সঠিকভাবে পালন করা উচিত এবং পারণ হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু যে কোনো রবি শস্য গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, এইখানেও একটা নিষেধ রয়েছে যে আমিষ আহার রন্ধন কিন্তু এই দিন গৃহে করবেন না, কোনো নেশাজাতীয় খাবার বা আমিষ খাবার গ্রহণ করবেন না। পারণ হয়ে যাওয়ার পরেও এই খাবারগুলো কিন্তু খাওয়া যাবে না। যাই হোক, আরও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি, এই মহাশিবরাত্রি চলাকালীন আপনি শিবরাত্রি ব্রত পালন করুন বা নাই করুন, যদি পারেন ভাত বা রুটি কখনই গ্রহণ করবেন না। শাস্ত্রমতে নিষিদ্ধ রয়েছে, যারা ব্রত উপবাস রাখবেন তাদের কথা বাদ দিন, যারা করছেন না তাদেরকেও বলবো আমি, তাদের কাছে অনুরোধ করব যে এই দুটো দিন ভাত বা রুটি গ্রহণ করবেন না, কারণ এই দুটি জিনিস প্রধান রবি শস্যের মধ্যে পড়ে। কারণ এই দুটো খাবার গ্রহণ করলে কি হয়, যারা ব্রত পালন করছেন তাদের কিন্তু উপবাসটা ভঙ্গ হয়ে যায়, উপবাসের যে পূর্ণাঙ্গ ফল সেটির কিন্তু প্রাপ্তি ঘটে না। এছাড়াও কোনো তেতো জাতীয় খাবারও কিন্তু শিব চতুর্দশী চলাকালীন গ্রহণ করতে নেই। এছাড়াও হাই প্রোটিনযুক্ত খাবার যেমন মাছ মাংস ডিম এরূপ টাইপের, মানে যেগুলো এগুলো হচ্ছে অধার্মিক খাবার, ঠিক আছে, মানে হিংসামূলক খাবার, এই টাইপের খাবারও কিন্তু কখনোই কোনো পবিত্র তিথি চলাকালীন, শুধু শিব চতুর্দশী নয় একাদশীর ক্ষেত্রেও বা আপনারা যে কোনো মানে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতেও এই টাইপের খাবারগুলো কিন্তু কখনোই খাবেন না, এড়িয়ে চলার চেষ্টা করবেন। যাই হোক, ভিডিওটির যেটি মূল প্রসঙ্গ যে আজ মহাশিবরাত্রির দিন কোন খাবারটি এক কোণা হলেও গ্রহণ করবেন, সেটি হলো ভগবানের পদচরণে চরণামৃত। অনেকেই বলে থাকেন চরণামৃত গ্রহণ করা উচিত নয়, কিন্তু আমার পূর্বেকার ভিডিওগুলো একটু দেখুন বা যারা দেখেন আমাকে তারা জানবেন যে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে এটি গ্রহণ করা যায়। যে যাই বলুক না কেন, চরণামৃত গ্রহণ করা কিন্তু যায় এবং উপবাস ভঙ্গ করার সময় এই চরণামৃত গ্রহণ করেই উপবাস ভঙ্গ করার চেষ্টা করবেন। এক কোণা হলেও চরণামৃত গ্রহণ করুন, প্রভু শিবের মানে কৃপাদৃষ্টি পাবেন, প্রভু শিবের ফলে মানে জীবনে আপনাদের সার্থকতা এনে দেবে, জীবন থেকে সমস্ত মলিনতা দূর হয় এবং শিবজির বিশেষ কৃপা কিন্তু পাওয়া যায়। তবে যখন আপনারা চরণামৃত গ্রহণ করবেন তার আগে এই মন্ত্রটি কিন্তু মনে মনে তিনবার উচ্চারণ করবেন, তারপরেই কিন্তু চরণামৃত গ্রহণ করবেন এবং এই মন্ত্রটি হলো অকাল মৃত্যু হরনাম সর্বব্যাধি বিনাশনম। অর্থাৎ এর অর্থ হলো সকল অকাল মৃত্যু নাশ করে এবং সমস্ত ব্যাধি বিনাশ করে, এই মন্ত্রের অর্থ হলো। সেহেতু শিবজির পুজো আরাধনা হয়ে যাওয়ার পর অবশ্যই বলতে পারি চরণামৃত গ্রহণ করে নিজের মস্তকে কিছুটা চরণামৃত স্পর্শ করাবেন। দেখুন, মহাদেব হলেন পরম বৈষ্ণব, সমস্ত বৈষ্ণব দলের শিরোমণি হলেন স্বয়ং প্রভু শিব। তাহলে আমরা যদি বৈষ্ণবের চরণামৃত গ্রহণ করতে পারি, সেক্ষেত্রে শিবজির চরণামৃত বা অমৃতের সমান যেটা তা কেন পান করতে পারি না, তাই তো? তাহলে সেহেতু এই খাবারটি অবশ্যই নিঃসন্দেহে আপনি পান করুন শিবরাত্রি ব্রত বা পুজো করার পর, শিবজির অভিষেক করার পর। এর ফলে অবশ্যই বাবা ভোলানাথের বাবা আশুতোষ শিবের অনুকম্পা পাবেন, উনার কৃপায় জীবনে সার্থকতা আসবে, সফলতা আসবে এবং সর্বোপরি সমস্ত বাধা বিপত্তি থেকে আপনারা কিন্তু অনেকখানি দূরে থাকবেন। যাই হোক, আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম। অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করব প্রভু শিবের কাছে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক এবং অনুষ্ঠানগুলি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।